আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের একজন সম্মানিত প্রশ্নকারী, তিনি মান্নত সম্পর্কে জানতে চেয়েছেন যে মান্নত মানার বিধান কি, মান্নত শুদ্ধ হবার জন্য কি কি শর্ত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল জাওয়াব হামিদা মুসাল্লিয়া। মান্নত এটা আরবি শব্দ যা আবিধানিক অর্থ হচ্ছে যে কোন জিনিসের প্রতিদান দেওয়া বা এটা বদলা। যেমন কোরআনে কারীমে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের সদকাগুলোকে মান তথা খোটা দিয়ে বা প্রতিদান চেয়ে এটা নষ্ট করে দিও না। আর শরীয়তে পরিভাষায় মান্নত বলা হয় যে নিজের কোন কাজকে আল্লাহ তাআলার কোন ইবাদতের সাথে এটা সম্পৃক্ত করে দেওয়া, যে ওই কাজটা পূর্ণ হলে ইবাদতটা আমি করব, যদি কাজটা পূর্ণ না হয় তাহলে সেই ইবাদতটা আমি করব না, এই ধরনের। তো যাই হোক, ইসলামী শরীয়তে মান্নত করা এটা জায়েজ আছে, যদিও হযরত মুহাক্কিকিনে দ্বীন এটাকে অপছন্দ করেছেন, কেননা মান্নতের একটা সাদা মাথা বুঝ এরকম যে আমার কাজ আপনি করে দিলে আল্লাহ আপনার কাজ করবো, আপনার ইবাদত করবো, আমার কাজ আপনি না করলে আপনার ইবাদত আমি করবো না। কেমন যেন আল্লাহ তাআলার সাথে এক ধরনের দর কষাকষির মতো হয়ে যায়, তো এটা পছন্দনীয় না। তারপরে যদি কেউ করে তাহলে কিছু শর্ত সাপেক্ষে এটা জায়েজ আছে। তো শর্তগুলো হলো এই, নাম্বার এক, আল্লাহর নামে মান্নত করতে হবে, আল্লাহর নামে মান্নত না করে তাহলে সে মান্নত পূর্ণ হবে না। নাম্বার দুই, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত হতে পারবে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা এটা কবিরা গুনাহ। তিন নম্বরে, মান্নত হতে হবে ইবাদতের অন্তর্ভুক্ত বিষয়, যেমন নামাজ, রোজা, হজ, দান, সাদকা, কুরবানি ইত্যাদি। চার নম্বর, ইবাদত এমন হতে হবে যা কখনো ফরজ বা ওয়াজিব হয়ে থাকে, যে ইবাদত কখনো ফরজ বা ওয়াজিবের স্থান পায় না, এমন ইবাদতের মান্যত করলে তা শুদ্ধ হবে না। যেমন উদাহরণস্বরূপ, কেউ মান্যত করলো যে আমার অমুক কাজটা হলে বা আমি পরীক্ষা পাশ করলে আমি একদিন অজু করব, তো অজু এটা কখনো এরকম না যে এটা ইবাদত মাকসুদ হবে, এটার উপরে ভিন্ন ভাবে এটা ইবাদত হিসেবে করা, এটা একটা ইবাদতের মাধ্যম, সেই মান্যত সেই হবে না। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়গুলো। এ ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা ফতোয়া শামি কিতাব ও সম মতলব ফি নজরিল্লাযী ইয়াকউদুল আমওয়াত ফি আকসারিল আওয়াম, এখানে উল্লেখ করা হয়েছে। এমনি ভাবে ফতোয়া শামির যে কিতাবুল ঈমান, কিতাবুল ঈমান রয়েছে তার তৃতীয় খণ্ড 725 নম্বর পৃষ্ঠা, আর ফতোয়া শামিরই অন্য জায়গায় রয়েছে যেটা যে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। অতএব কেউ যদি মান্যত করে যে আমি আমার অমুক রোগ থেকে যদি মুক্তি পাই তাহলে আমি মসজিদে দান করব, তো দান সাদকা করা যেহেতু ইবাদত সেই হিসাবে এই মান্যতটা জরুরি এবং ওয়াজিব হয়ে যাবে, এবং ওই কাজ পূর্ণ হলে তাকে মসজিদে দান করতে হবে। এখন যে মসজিদের কথা নির্ধারণ করেছে, মসজিদে দিতে হবে অথবা যদি কোন নির্দিষ্ট মসজিদের কথা নিয়োগ করে তাহলে নির্দিষ্ট মসজিদে দিতে হবে, এটা বেশ জরুরি না। মসজিদে না দিয়ে যদি সে অন্য কোনো গরিব মিসকিনকে দেয় অথবা কোনো লিল্লা বোর্ডিং এ দেয়, এতে করেও মান্যত আদায় হয়ে যাবে। এনিভাবে কোনো নির্দিষ্ট মসজিদের কথা নিয়োগ করলে নির্দিষ্ট মসজিদে দেওয়া জরুরি না, বরং অন্য যে কোনো জায়গায়, যেমন কেউ উল্লেখ করলো যে মক্কা শরীফে বা মদিনা শরীফে আমি দান করব বা বাইতুল মুকাদ্দাসে দান করব, তো সেক্ষেত্রে ওইখানে করা তার জন্য জরুরি না। আশা করি সবগুলো বিষয় স্পষ্ট হবে। আসসালামু আলাইকুম।